এর পি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না, ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না। ব্যারিস্টার হইতে গিয়ে লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা ট্রলি খেলতাম, আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার। ওই সময় আমি বুঝতাম যে 8 ঘন্টা পরে 5টা মিনিট কাম করতে শরীর চলতো না, মনে হইতো কখন বাসায় যাই, মুখে একটা রেস্ট নিব, একটু বিশ্রাম মধ্যে পড়ে থাকবো। সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বোঝার চেষ্টা করি, এবং আমি বুঝি বলে নির্বাচিত হওয়ার পরে প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুব দিয়েছিলাম, ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএমডি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না। আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় দুষাদুষি করি, দুষাদুষি করি না রে ভাই। যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে। আচ্ছা, আমাদের সোনারগাঁতে কি কম ছিল যে গত 40 বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই? আমরা এমপি পাইছি, আমরা মন্ত্রী পাইছি, আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি, কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই। আরে খালি স্ট্যান্ড কেন? আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মে হবে, প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে যাব। এই মরা নদীতে বাঁচাইতে গিয়া, নদীটারে বাঁচাইতে গিয়া, আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 75 লাখ টাকা। কাদির ভাই আমারে বলছে যে 2 লাখ টাকা অন্তত নেই। আমি বললাম কাদির ভাই খার কাছ থেকে টাকা নিতাম? এ বেটায় যদি সিএনজি বেটায় যদি টাকা আমাদের দেওয়ার লাগে 2 লাখ, তে এ বেটায় যাত্রীর কাছ থেকে নেওয়ার লাগতো না টাকা? সিএনজি ড্রাইভারও বিপদে পড়বো, যাত্রীও বিপদে পড়বো। 8 টাকা আমি তোমার কাছ থেকে কেড়ে নিতাম, রাষ্ট্র এবং শেখ হাসিনা আমার এদিকে টাকা দিয়ে বলাই নিতাছে। ইসা দেখা 10 বছর করছেন কি না, হিসাব চাইল তুই বাক তুই ভাই এদের থেকে এর 10-15 বছর ধরে এই টাকা গেল। আমি দেখি মাত্র 4 মাসে জননেত্রী শেখ হাসিনা আমারে 29 কোটি টাকা বরাদ্দ দিছে। কত কোটি? 2 লাখ টাকা দেওয়ান যায় না সিএনজি রে। আমি নির্বাচনের জন্য কইছিলাম মজা মারে মজা ভাই, আর আমরা খালি বলছি ভাই কইছিলাম নি ওইকা প্রতিটা দাবে দাবে, প্রতিটা দাবে দাবে বাড়ি আইব, কিতা কিতা তুই বরাদ্দ দেয় মনে হয় দুঃখের কথা কিতা কইতাম। ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে শাড়ি আর লুঙ্গি দেয় এটা আগে জীবনে উনছিলানি উনছিলানি কোনোদিন? এবার আমি ঘোষণা দিয়া কইলাম জননেত্রী শেখ হাসিনা 400 শাড়ি দিছেন আর এই লুঙ্গি উঙ্গি দিছেন আমরা। আমি কিতা করলাম সবাই দিয়া বর্তন করে ইউনিয়নে দিয়া সাইডে দিলাম, আমি কিন্তু ঘরে ঘরে গেছি তার মনে কিতা মজা এরা পাইছে। আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না পুরাটাই মাইনে দিচ্ছেন মনে হয়, এরই আসনা কই ওই শাড়ি দিচ্ছেন ঠিক হই 2টা শাড়ি বন্ধুর বলে দিলেছে। মানে আমার কেডা কেডা কয় ওই ঈদে সে কিতা কাম করতা এটা দিয়ে মাইলে দেওয়া নেই বালা ভাই, মাইলে দিলে খেয়াল জানলো না নে আর ওকে দিছতে বন্ধুর বলে দিলেছ। এরপরেও নয় আমি বেরিস্টার সুমন, আমার বাপ বাচ্চা আসুন আসুন নি বাচ্চা, আমার ভাই দেশে তখন তাহন দেন লন্ডন, আমার সব বই তখন পুরান কানাডা আমেরিকা, আমার বউ বোলাগুড়িও নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার মামু যে লাইন আসবে নিলেন সব হইল গিয়ে আপনার মেসাব ওই কুকাউরা শুনছেন নি কোনোদিন আমার কোন মামুর না। এর বড় আমি যে আপনার কিছু লোক লইয়া চলে এরা কিলায় আত তুলিয়া লাগছে, কিলায় ওই কিতা কয় আর বেস্টার মেশিন কিনে লাগছে। আল্লাহ যে বাঁচাই জন যদি আমার ভাই এন চাচ্ত ভাই এন থাকতো তে ডেলি মনে আমার একবার উলঙ্গ করে সাইড দিলাম। এখন আমার সাথে যারা থাকে ভাই আমি না হয় সিদ্ধান্ত নিছি আগুনে ভুইরা যতদিন এমপি আছি
একটা দেখা বানাইতাম না। উনকা আমারে তারা খাদির ভাই আমার সাথে আছে, সাজিদ আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি, এরা কি আমার মতই বাবা? আমার বিচে যারা আছে এরা কি সংসার নাই? এরা কি একটা উনানে আবেদন করলে অসুবিধা আছে? এ আবেদনে এরা হত্যা করত। আর অভিগঞ্জের কিছু লোক, অভিগঞ্জের কিছু লোক এরা আমদার সম্পদ খায়। এখন আমদার কোন পালা নেতা তৈরি হইলে কেমনে সংবাদপত্রের নিউজ ইত্যাদি করে আমরা নেতা লাইন নষ্ট করতো? ইটার লেগে এরা বুঝে নিচ্ছে। এমন কোন ব্যবসা বাদ আছে অভিগঞ্জে যায় না, পার্সেন্টেজ যায় না, শ্রীমঙ্গল যায় না পার্সেন্টেজ কোন না? আরেকটা জিনিস শুনুন, ইটা কইলে তো বেলা আমি খাইছি ভুল। ওই যে চা বাগান আছে না আমরা, চা বাগান আছে নি, চা বাগানের কম এরা চা বাগানের শ্রমিকরা পাঙ্গারা আটা খায়, জানেন নি আপনারা? এটা ই কম পাঙ্গা দেওয়ার যে ব্যবসাটা, এই ব্যবসাটা আগে আছে সোনার কাঠে, এই ব্যবসাটা বাড়ি দিয়ে লেগে গেছেন গিয়া শ্রীমঙ্গলের লোকে, উনানের লোকে। এখন নেওয়ন জ্ঞানে এখন সোনারগাঁটের মানুষ আমরা ইয়ে করতেছে, কয় ভাই শ্রীমঙ্গলের মানুষ এরার বাগানের ব্যবসাও করে, আবার আমদার বাগানের ব্যবসাও করে। আমদার কি সোনারগাঁটের মানুষের কি সোনারগাঁটের ব্যবসা করার অধিকার নাই? এই কথা কইলেও চাইজিটা মানুষে কয়, কয়েকটা আমরা সোনারগাঁটের মানুষ মানে সান্দাবাদী আরো করছে, মানে ব্যবসা পালাও করতে তারা তুমি, তাও তুমি বিপদ করবায়।